ম্যাজিক তো দেখেছি, এবার আমি ম্যাজিক শিখতে চাই, দর্শকদেরকে শেখাতে চাই। আপনাকে অবশ্যই আপনি আমাকে তো শেখাবেন, আমার দর্শককে কোন ম্যাজিক শেখাবেন? ওকে, একটা আপনাকে সিম্পল একটা ম্যাজিক দেখাই। আমি কামার ওই ব্যাগে থেকে কিছু নিয়ে আসতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। পারফেক্ট। এটা হচ্ছে আপনি আনছেন আমাকে, এবার কি ম্যাজিক শেখাবেন? এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে, আমি তো শিখবো, দর্শকদেরকে শেখাবো, বলুন। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমার কাছে দুইটা বল আছে, চেক করে দেখেন নরমাল নাকি। ঠিক আছে, দুইটা সফট বল আমার হাতে দেওয়া হয়েছে, আমি দর্শকদেরকে দেখাচ্ছি। ওকে, ডান। পারফেক্ট। তা খুব সিম্পল, আমি এই বলটা নিয়ে আমার হাতে রেখে দিলাম, ঠিক আছে? আপনি ওই হাতটা দেন, ক্লোজ করেন টাইট করে। করলাম। সিম্পল, এখন হাতটা কাছে নিয়ে আসুন ভাইয়া। আমি যেভাবে ইরেজ করলে, বাংলাদেশে বলে না অ্যাব্রাকা ডাব্রা, কত কিছু বলে না, আপনি অ্যাব্রাকা ডাব্রা বলেন। অ্যাব্রাকা ডাব্রা, দেখেন চলে গেছে বলটা, কোথায় গেল আমার হাতে? এখন আপনাকে আমি প্রুফ করবো যে অ্যাব্রাকা ডাব্রা এক্সিস্ট করে না। সো আপনাকে আমি ট্রিকটা শিখিয়ে দেবো, ঠিক আছে? জাদুটা আমি শিখতে চাই। এক্স্যাক্টলি, খুব সিম্পল। দুইটা বল আছে ভাইয়া? হ্যাঁ, দুইটা বল। পুরোটা হচ্ছে স্লাইড অফ হ্যান্ড, কিন্তু খুব বেসিক স্লাইড অফ হ্যান্ড, ঠিক আছে? কিন্তু ম্যাজিকটা কিন্তু ফুললি হচ্ছে প্রেজেন্টেশন, ট্রিকটা হচ্ছে খুব কম, প্রেজেন্টেশন হচ্ছে মেইন। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আমি বলটা নিলাম, বলটা কিভাবে নিছে দেখলেন? একটু এভাবে এভাবে দেখছেন, মানে যেমন আমি হাতে গ্রিপ রেখে যেমন এভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আমি যখন এখানে আনি, আমি যদি হাতে এভাবে এখানে নিয়ে আসি। ও আচ্ছা, আপনি এখানে ঢুকান না, ওখানে নিয়ে যান। এক্স্যাক্টলি। আমার হাতে যে গ্রিপ থাকে এটা যেখানে নিয়ে আসি, এরপর এটা নিয়ে আমার হাতে দিয়ে দিই। ও আপনি তো জানেন, এরপর অ্যাব্রাকা ডাব্রা বলেন। অ্যাব্রাকা ডাব্রা, তো বুঝছেন ম্যাজিক বলতে কোনো সব ট্রিক। আচ্ছা, আপনি দেওয়ার সময় আমাদের দুইটা বল দিয়ে দিয়েছিলেন, আমি খেয়াল করিনি আসলে। এক্স্যাক্টলি। সো আমরা এখন আরেকটা ম্যাজিক দেখাই আপনাকে, ঠিক আছে? আরেকটা, আপনি হাত দেন। ওকে, ক্লোজ করেন। আপনার হাতে কয়টা বল ছিল? দুইটা। আপনাকে যদি 1 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলতে বলি কত বলবেন? 3 বলবেন? না, আমি 4 বলবো, আমি 3 বলবো। থ্রি তো, হাত খুলেন। এখন কয়টা বল আছে আপনার হাতে? আমি টের পাচ্ছি, দুইটা। দুইটা খুলেন। আলা, 3টা বল আসছে। এই ছিল এটা, এভাবে এটা কিভাবে হলো? এটা হচ্ছে নেক্সট লেভেল। ও, এটা দেখানো যাবে, এটা দেখানো যাবে। দর্শক আসলে মানে অর্ধেক শিখলো, অর্ধেক বোকা মনে গেল। না, এক্স্যাক্টলি, এটা তো ম্যাজিক। একটু শিখবো, একটু দেখাবো, আবার একটু না শিখলে কিন্তু পরের জিনিস দেখাতে পারবেন না। দুইটা বল কই থেকে আসলো? এটা তো ম্যাজিক।